হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা যেই যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে চলে এসছে আরও একটা নতুন হেয়ারের ভিডিও নিয়ে আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে দেখো আমাকে একটু সাপোর্ট করো আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো দেখো প্রথমেই হচ্ছে একদম শ্যাম্পু করা চুল একটু ছেনে নিচ্ছি কারণ চুল ছানার ভিডিওগুলো তোমরা পছন্দ করো তার সাথে আবার তোমরা কমেন্টও করেছো দিদি একই রকম চুল ছেনে যাও তুমি সবসময় তো চুল ছানা তো একই রকম হবে বলো কিন্তু চুল ছাড়ার ভিডিওগুলোই দেখবে তোমরা আরও বেশি পছন্দ করো আমি যে হেয়ারস্টাইলগুলো করি সেগুলো অত হচ্ছে তোমরা খেয়াল করে আমার ভিডিওগুলো দেখবে অত বেশি কিন্তু তোমরা দেখো না কিন্তু যেই দেখবে আমি হচ্ছে একটা ওয়েট হেয়ার কম্বিং বা একটা ড্রাই হেয়ার কম্বিং দেবো তো সেই ভিডিওগুলো তোমরা বেশি পছন্দ করো তো যাই হোক আজকে একটু অন্যরকমভাবে হচ্ছে হেয়ারস্টাইলটা করতে চেয়েছি কারণ সত্যিই তো একই রকম হেয়ারস্টাইল প্রতিদিনই হয়ে যায় আর আমি একটুখানি হালকার উপরে সবসময় চুলটা বাঁধার চেষ্টা করি যাতে না চুলটা একটু ছেড়ে কম চুলটা একটু মানে নষ্ট হয় কম সেই জন্য করে কারণ দেখতেই পাচ্ছো আমার হচ্ছে কুকড়ানো চুল আগে হয়তো এতটা পরিমাণে কুকড়ানো ছিল না কিন্তু চুল উঠে যাওয়ার পরে নতুন চুল হওয়ার পরে না চুলটা আমার অতিরিক্ত এখন যেন কুকড়ানো হয়েছে আর আমার চুল না সব দিনে একটু জট পড়ে যায় বেশি এত তেল এত শ্যাম্পু দিই তাও সেই চুল ছানার সময় এক্ষুনি যে চুল ছানলাম পাঁচ মিনিট পরে যাতে আমি চুল ছানি সেই জট পড়ে যায় তো এই জন্য করে হচ্ছে চুলে যাতে না একটু মানে আমার তো নিজেরও তো কষ্ট লাগে বলো চুলে জট পড়ে গেলে তো এই জন্য করে আমি সবসময় সিম্পল হেয়ার স্টাইলগুলোই করি তো তোমরা আমাকে কমেন্ট করেছো দি দিদি একটু অন্যরকম হেয়ারস্টাইল করো তো তার জন্য দেখো একটা হেয়ার ব্যান্ড কিনে এনেছি তো ভাবলাম চলো একটু দেখি অন্যরকম হেয়ার স্টাইল ট্রাই করে সবসময় তো একই বিনুনি খোপা এরকমই করি তো আজকে না একটু অন্যরকম হেয়ার স্টাইল করি তা একটা হেয়ার বান এই হেয়ার বান বলছি হেয়ার ক্লিপ নিয়ে এসেছি এই যে সরু মতন এর আগে একটা সরু ব্যবহার করতাম তো তখন তো আর ভিডিও করতাম না যার জন্য সেটা আমার গোপাল ঠাকুর ভেঙে দিয়েছে মানে আমার ছোটো ছেলে তো আবার এইটা কিনে এনেছি আর ওই রোজই একই হচ্ছে হেয়ার পিন আর ক্লেচার এইসবই ব্যবহার করি তো ওই জন্য করে ভাবলাম যে চলো একটা এই ক্লিপ কিনে নিই নিয়ে একটু অন্য রকমভাবে হেয়ারস্টাইলটা ট্রাই করি তো আমার এই কুকড়ানো চুলো তো যেরকমই হেয়ারস্টাইল করো না কেন সেই তালগোলে সেই একই রকম হয়ে যায় তো এই হেয়ারস্টাইলটা তোমাদের কেমন লেগেছে না লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো করার পরে হেয়ারস্টাইলটা বেশ ভালোই লাগছিলো তো এই জন্য করে আর সামনের পোশ্চেনটা দেখছি চুলটা হচ্ছে ওই পিনটা দেখা যাচ্ছে ওখানে আর চুলটা গেল না আর আমার দেখো চুলটা একটুখানি সামনের দিকেও মানে বেশি ফোলা ফোলা তো শ্যাম্পু করা চুল তার উপর একটুখানি বেশি ভারী সামনের চুলটা তো ওই জন্য করে একটু বেশি ফুলে ফুলে রয়েছে কিন্তু এমনি কিন্তু দূর থেকে বেশ ভালো লাগছে হেয়ারস্টাইলটা সেই চুল পাকিয়ে পাকিয়ে বাঁধলে যেরকম হয় সেই রকম কিন্তু একটুখানি হচ্ছে মাথার ওই শীতের পোষ্যানে আমার হচ্ছে একটুখানি হেয়ারপিনটা দেখা যাচ্ছে ওইটুকুনি যদি না দেখা দেখা যেত তো চুলটা বেশ ভালো লাগতো আমি আর খোপা করিনি চুলটা খোলাই রেখেছি তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে তো চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ হচ্ছে টাটা